আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক আমাদের আজকের খবরে সুতি থাকছে ইউক্রেনে থাকা বাংলাদেশিদের এবার জিম্মি করেছে ইউক্রেন সেনারা ভিডিও বার্তায় বাঁচার আকুতি জানিয়ে যা বলল তারা এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য থাকছে ভিডিওতে এছাড়াও খবরে আরও থাকছে চলমান উত্তেজনার মধ্যেই সৌদি যুবরাজকে যে বার্তা দিলেন পুতিন এ সকল বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ইউক্রেনের সেনারা পাঁচ বাংলাদেশিকে তাদের শিবিরে জিম্মি করেছেন জিম্মি ওই বাংলাদেশিরা তাদের উদ্ধারের জন্য আকুতি জানাচ্ছেন এমন একটি ভিডিও গতকাল শুক্রবার ঢাকায় রাশিয়া দূতাবাস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের বাংলা বিভাগ বলেছে ইউক্রেনের কিভারদিসি শহরে একটি অভিবাসী শিবিরে আটকে আছেন পাঁচ বাংলাদেশি সহ শতাধিক বিদেশি ভিডিও বার্তাটি ওই বাংলাদেশিরাই পাঠিয়েছেন ভিডিওতে রিয়াদুল মালিক নামের একজন বাংলাদেশি নিজের পরিচয় দিয়ে জানান সেখানে আরও কয়েকজন বাংলাদেশি আছেন একজন দরজায় পাহারা দিচ্ছেন তাদের সবার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে একটি মোবাইল তারা লুকিয়ে রাখতে পেরেছেন রিয়াদুল মালিক বলেন এই শিবিরকে ইউক্রেনের সেনায়া ঘাঁটি বানিয়েছে রাশিয়ার সেনাঘাঁটি দেখে দেখে বোমা ফেলছে আমরা অনেক ভয়ে আছি আমাদের আটকে রেখেছে জিম্মির মতো একশোর উপর মানুষ আছে রাত হলে বোমার শব্দ শুনতে পাই গুলির শব্দও শুনতে পাই লাইট বন্ধ করে দেই। আমরা যেখানে তিনজন মানুষ থাকি সেখানে দশজন এনে রেখেছে শিবিরে থাকা ব্যক্তিদের মারধরের অভিযোগ করেন রিয়াদুল মালিক তিনি বলেন আমাদের মারছে ইউক্রেনের অন্য ক্যাম্পগুলোর সবই বোমা ফলে উড়ে দিয়েছে এর মধ্যেই এই শিবিরটা শুধু আছে আমরা জানি না আমাদের জীবনের নিশ্চয়তা কতটুকু আছে আমি আকুল আবেদন জানাচ্ছি আমাদের এখান থেকে উদ্ধার করার জন্য রিয়াদুল বলেন আমাদের জীবনের এক মিনিটেরও এখন নিশ্চয়তা নেই আমাদের অপরাধ একটাই আমরা অবৈধভাবে সীমান্ত পায়ে দিতে গিয়েছিলাম আমার এরই মধ্যে পনেরো মাস হয়ে গিয়েছে এরই মধ্যে অনশিবির থেকে লোকজনকে ছেড়ে দিয়েছে কিন্তু আমাদের ছাড়ছে না তিনি বলেন আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছি না আমরা বেলারুশ থেকে ষাট কিলোমিটার দূরে আছি যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে উদ্ধার করার জন্য আকুল আবেদন জানিয়ে রিয়াদুল বলেন আমাদের জীবন এখন অনিশ্চয়তার মধ্যে আমরা অনেক আতঙ্কে আছি এখানে অনেক দেশের একশো জনের উপরে মানুষ আছে নারী ও শিশু আছে ওরা কাউকে মুক্তি দিচ্ছে না ইউক্রেনে বাংলাদেশের দূতাবাস নেই প্রতিবেশী পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস ইউক্রেনের বাংলাদেশের স্বার্থ দেখভাল করে কূটনৈতিক সূত্রগুলো বলছে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে বাইরে থেকে কেউ সেখানে গিয়ে কাউকে উদ্ধারের সুযোগ নেই ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় গত সাতাশে ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছিল ইউক্রেনের কারাগারে বা বন্দি শিবিরে থাকা বাংলাদেশিদেরও উদ্ধার করে নিয়ে আসার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর মাধ্যমে কাজ করছে এদিকে ইউক্রেনের হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ায় অর্থনৈতিক বিরূপ প্রভাব ফেলেছে এমন পরিস্থিতিতে এই কথোপকথন একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক জোট গঠনের ইঙ্গিত দিচ্ছে বলে বোলুমবার্গ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছেন পুতিন সালমানের ফোনালাপের ব্যাপারে ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছেন তাদের ওই আলোচনায় পুতিন বৈশ্বিক জ্বালানি সরবরাহ ইস্যুতে রাজনৈতিক অগ্রহণযোগ্যতার ওপর জোর দিয়েছেন এছাড়া আলোচনায় রাশিয়া সৌদি অংশীদারিত্ব আরও ব্যাপক উন্নয়নের পারস্পরিক স্বার্থের ওপরও জোর দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছেন ক্রেমলিন বলুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনে পুতিনের বিশেষ সামরিক অভিযান ঘোষণা গত এক দশকের মধ্যে রাশিয়াকে অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি বিচ্ছিন্ন করে ফেলেছে রাশিয়ার অনেক ব্যাংকই বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং ব্যবসায়ীরা রাশিয়ার সঙ্গে লেনদেনে অনিচ্ছা প্রকাশ করেছে তবে সৌদি আরব এবং রাশিয়ার নেতৃত্বাধীন ওপেক প্লাস বুধবারের বৈঠকে এই ক্রমবর্ধমান সংকটকে মূলত উপেক্ষা করেছে তবে ওপেক ক্লাস অপরিশোধিত দাম কমাতে উৎপাদন বাড়ানোর জন্য ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছে এই পদক্ষেপ মস্কো এবং রিয়াদের মধ্যে সম্ভাব্য উত্তেজনা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিনোদন জগত ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন